আমাদের ইউটিউব চ্যানেল ভাগ্যালাপে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমরা আলোচনা করব ষোলোটি সংস্কারের কথা যেটা শাস্ত্রে বর্ণিত আছে সেই ষোলোটি শাস্ত্র সংস্কারের কথা আমরা জানব কেননা দেখুন ঈশ্বরের কৃপালাভ করার জন্য শুধু পূজা পাঠ করলেই কিন্তু হয় না সাত্ত্বিকভাবে কিছু আচার বিচার করতে হয় সেই ষোলোটি সংস্কার বা আচার বিচার যাই বলুন না কেন শাস্ত্রে বর্ণিত আছে সেই ষোলোটির সম্পর্কে আমরা আলোচনা করব যেগুলো করলে অবশ্যই 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 আপনারা সুখে জীবন বাহিত অতিবাহিত করতে পারবেন এবং সৌভাগ্যপূর্ণ জীবন আপনাদের হয়ে যাবে একবার শুধু আপনাদেরকে করতে হবে অ্যাপ্লাই করতে হবে নিজেদেরকে তারপরে কিন্তু হাতে কলমে যদি না প্রয়োগ করেন বুঝতে পারবেন না করবেন তারপরে দেখবেন জীবনের পরিবর্তন কিভাবে আসে সেই সম্পর্কে আলোচনা করব কিন্তু তার আগে আপনাদের কাছে অনুরোধ করব যে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন আর সেখানে গেলে যে অল অপশান পাবেন সেটিও ক্লিক করে রাখুন সেটি তার ফলে কি হবে আমরা যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব আপনারা সঙ্গে সঙ্গে সেটা পেয়ে যাবেন আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্য লাইক করবেন শেয়ার করবেন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন চলুন প্রথমেই আমরা বলবো যে কী দিয়ে শুরু করব সবাইকে ব্রহ্ম মুহূর্তে জাগ্রত হতে হবে ব্রহ্ম মুহূর্ত কখন সূর্যোদয় যখন হয় তার এক ঘন্টা ছত্রিশ মিনিট এক ঘন্টা সমান ষাট মিনিট আর ছত্রিশ মিনিট টোটাল হচ্ছে ছিয়ানব্বই মিনিট ছিয়ানব্বই মিনিট থেকে ব্রহ্ম মুহূর্ত আরম্ভ হয় এই ছিয়ানব্বই মিনিট আগে থেকে ব্রহ্ম মুহূর্ত আরম্ভ হয় কিন্তু প্রথম আটচল্লিশ মিনিট ব্রহ্ম মুহূর্ত আর পরের আটচল্লিশ মিনিট অর্থাৎ ছিয়ানব্বইকে যদি আমরা দুটো ভাগ করি আটচল্লিশ মিনিট আটচল্লিশ মিনিট তাহলে প্রথম আটচল্লিশ মিনিট হচ্ছে ব্রহ্ম মুহূর্ত দ্বিতীয় আটচল্লিশ মিনিট হচ্ছে রোদ্দুর মুহূর্ত তাই এই ব্রহ্ম মুহূর্তে সবাইকে জাগ্রত হতে হয় দিয়ে যে নিত্য কাজগুলো আছে ক্রিয়াকর্ম পরিষ্কার পরিচ্ছন্নতা সেটা করতে হয় তারপরে পূজা পাঠ করতে হয় কারণ এই সময় প্রাণবায়ুর প্রভাব থাকে তাই এই সময় যদি জাগ্রত হওয়া যায় ব্যক্তি নিরোগ হয় দীর্ঘও হয় এবং এই সময় ব্রহ্ম মণ্ডল আছে অর্থাৎ ব্রহ্মাণ্ডের দ্বার খুলে যায় সেই সময় কিন্তু যা মনোবাসনা করা হয় সেটা পূর্ণ হয়ে যায় একটুখানি এক মাস করে দেখুন তারপরে আপনি নিজেই ফল বুঝতে পারবেন আর এই সময় কিন্তু যা বলা হয় সত্যি হয়ে যায় দ্বিতীয় নাম্বার বলবো নিদ্রার সময় কমপক্ষে এক প্রহর ডান দিকে মুখ করে ঘুমানো উচিত তারপরে বাঁ দিকে করতে পারেন এক প্রহর ডান দিকে মুখ করে সবার কিন্তু ঘুমানো উচিত এর ফলে গভীর নিদ্রা আসবে তাহলে আমাদের ঘুমটা পূর্ণ হবে আমরা সুখী হতে পারবো আমাদের সমস্ত কিছুই কিন্তু খুব ভালোভাবে অতিবাহিত হবে এরপরে বলবো তিন নাম্বারে শিক্ষার্থী ছাড়া সকলেই দক্ষিণ দিয়ে দক্ষিণ দিকে মাথা রেখে ঘুমানো শুরু করবেন শিক্ষার্থীরা তাহলে কোন দিকে করবে শিক্ষার্থীরা পূর্ব দিকে করবে এটাও তেরো নাম্বার এটা চার নাম্বার পয়েন্ট তিন নম্বর বললাম শিক্ষার্থীরা ছাড়া সবাই দক্ষিণ দিকে মাথা রেখে ঘুমাবে আর চার নাম্বার বললাম শিক্ষার্থীরা পূর্ব দিকে ঘোরাবে পূর্ব দিকে মাথা রেখে ঘুমাবে পূর্ব দিকে কেন মাথা রেখে ঘুমাবে শিক্ষার্থীদের পূর্ব দিকে মাথা রেখে ঘুমালে সহজেই জ্ঞান ও বিদ্যা অর্জন করতে তারা পারে অর্জিত করতে পারে তারা তারা সহজেই জ্ঞান ও বিদ্যা এবং সরস্বতী দেবীর কৃপা পাওয়া যায় এই পূর্ব দিকে মাথা করলে শিক্ষার্থীদের জন্য আর শিক্ষার্থী ব্যতীত ব্যতীত অন্যান্যরা যদি দক্ষিণ দিকে মাথা রেখে ঘুমান তাহলে ব্যক্তিদের ধন বিদ্যা যশ স্বাস্থ্য দীর্ঘায়ু সবই লাভ হয় সবই তারা পায় মা লক্ষ্মীর কৃপা কিন্তু পায় পাঁচ নাম্বার বলবো পশ্চিম দিকে মাথা রেখে কখনো ঘুমানো উচিত নয় পশ্চিম দিকে মাথা রেখে ঘুমালে চিন্তা বৃদ্ধি পায় এরপরে আমরা ছ নাম্বার বলবো উত্তর দিকে মাথা রেখে ঘুমানো উচিত নয় উত্তর দিকে যদি মাথা রাখা হয় তাহলে দক্ষিণ দিকে পা হয়ে যাবে আর দক্ষিণ দিকে বাস বসবাস করে আমাদের পূর্বপুরুষরা অর্থাৎ আমাদের যে পূর্বপুরুষ মারা গেছেন তারা আর এটা ভৈরবের জায়গা তাকে কিন্তু তাদেরকে অপমান করা হয় এর ফলে মৃত্যু যদি নাও হয় মানসিক ভারসাম্য অবশ্যই হারাতে হয় এবং মৃত্যুতুল্য কষ্ট কিন্তু ভোগ করতে হয় এরপরে আমরা পর পরের পয়েন্ট বলবো খাওয়ার পর অবশ্যই মুখ ধোয়া উচিত কেননা আমরা যখন খাই আমরা ভালো করে যদি মুখ না ধুই বা ব্রাশ না করি তাহলে কি হবে ক্ষতিকারক জীবাণু অনেক খাবার আমাদের মধ্যে থাকবে সেগুলো পচন ওনের ফলে অনেক জীবাণু ভাইরাস দেহে প্রবেশ করবে এর পরের নাম্বার বলব কখনও বস্ত্রহীন হয়ে ঘুমানো উচিত নয় গায়ে অন্তত কিছু বস্ত্র রাখা উচিত এর পয়েন্ট বলবো বিছানায় কখনই খাবার খাওয়া উচিত নয় এর ফলে বাড়ে মৃত্যুযোগ তৈরি হয় এবং মা লক্ষ্মী সেই গৃহ থেকে চিরদিনের জন্য বিদায় নেয় পরের পয়েন্ট বলবো শ্মশান ভূমিতে কখনোই ঘুমাবেন না খুব ঘুম পেলেও শ্মশানে গিয়ে ঘুমিয়ে পড়বেন না শ্মশানে ঘুমালে সেখানে কিন্তু অনেক দুষ্ট আত্মা থাকে সেগুলোর প্রভাব কিন্তু শরীরে এসে বিস্তার করে শরীর থেকে পুরো সংসারে কিন্তু সেটা বিস্তার লাভ করে বিস্তারিত হয় এরপরে বলবো সম্পূর্ণ অন্ধকার ঘরে কখনোই ঘুমাবেন না অন্তত একটা হালকা বাল্ব বা লাইট জ্বালিয়ে রাখবেন হলে কিন্তু সেখানে নেগেটিভ এনার্জির প্রকোপ বেশি হয়ে যায় এবং সেটা জীবনকে দুর্বিষহ করে তোলে এরপরে বলবো। গৃহে কখনোই দেখবেন যে আপনার যে কাজের লোক আছে বা পাহারাদার আছে তারা যেন খুব বেশি সময় না ঘুমায় এবং ছাত্ররাও যেন বেশি সময় না ঘুমায় ছাত্ররা যদি বেশি সময় ঘুমায় তাহলে তার বিদ্যা অর্জনে ক্ষতি হবে আর এই যদি প্রহরীরা তারপরে আপনার যারা কাজের লোক আছে তারা বেশি ঘুমালে কাজ করবে কে তাহলে তো আপনার পরিষেবা থেকে আমি বঞ্চিত হবেন এরপরের নাম্বারে বলবো নির্জন স্থানে কখনো একা ঘুমাবেন না নির্জন স্থানে ঘুম পেলেও ঘুমানো যাবে না কেননা হঠাৎ কোনো বিপদ আসতে পারে ও কোনো ক্ষতি করে দিতে পারে সেই জন্য নির্জন স্থানে একা ঘুমানো যাবে না পরের পয়েন্ট বলবো ভেজা পা নিয়ে ঘুমানো যাবে না এর ফলে কুবিচার নিজের মনের মধ্যে প্রবেশ করবে এবং দারিদ্রতা জীবনে এসে জুটে যাবে অর্থাৎ মা লক্ষ্মী কিন্তু এই গৃহ সেই গৃহ থেকে বিদায় নেবেন এরপরে বলবো বলব কার্যের পর পা না ধুয়ে ঘরে প্রবেশ করে কোনো পাঠ করা যাবে না অর্থাৎ অনেকে আছেন শৌচ করে কিন্তু পা না পাটা ভালো করে ধুতে হবে ধুয়ে তারপরে কিন্তু ঠাকুরের পুজো করতে হবে বা ঘরে প্রবেশ করতে হবে এরপরে বলবো গৃহে সর্বদা পান পান রাখা উচিত আর খাওয়া উচিত এবারে এইটা কিন্তু অনেকে অন্যভাবে নিতে পারেন দেখুন শাস্ত্র বর্ণিত এটা কিন্তু আমার বা আমাদের চ্যানেলের মনের কথা না শাস্তে বর্ণিত আছে যে পান সেই গৃহের মহিলাদের জন্য অবশ্যই কর্তব্য যে তারা যেন সেবন করে তারা যেন খায় দিয়ে তাদের অধর রঞ্জিত করে রাখ আগে দেখতেন আগে দেখিবেন যে সৌভাগ্য বৃদ্ধির জন্য তারা পান খেত গৃহিণীরা এবং অধরঞ্জিত করে রাখতেন এখানে অনেক কবির দেখবেন এরকম আছে কবিতা কত রকমের রূপ রসের একটা সৌন্দর্যের ব্যাপার আছে কিন্তু বর্তমানে এটি কিন্তু একটি নেশারও জিনিস তাই অপশনাল আপনারা করতেও পারেন না করতে পারেন দেখুন এই যেগুলো আমরা আলোচনা করলাম বণ্ডিত আছে একটাও আমাদের মন করার কথা না আপনাদের ভালো লাগলে করবেন যেটা ভালো লাগবে না করবেন না সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার তাই আমাদেরকে কখনোই কিন্তু ভাববেন না যে আমরা আপনাদেরকে জোর করে চাপিয়ে দিচ্ছি আপনাদের এই আলোচনা আজকে নিশ্চয়ই এখান থেকে অনেক কিছু আপনারা জানতে পারবেন এবং নিজেদের জীবনেও যদি করতে পারেন সৌভাগ্যপূর্ণ হবে এই আশা করে আজকের ভিডিও কিন্তু এখানেই শেষ করছি